আমি কোরআন থেকে তেলাওয়াত করব না, বাংলায় যেটি অনুবাদ করা আছে সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা পরিহার করো অপবিত্র বস্তু অর্থাৎ মূর্তিসমূহ এবং পরিহার করো মিথ্যা কথন। তাহলে আমরা ভাস্কর্যের প্রসঙ্গ আসলেই আমরা কতগুলো মিথ্যুককে দেখতে পাই, দাড়ি টুপি পরা মিথ্যুক, এরা মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ভাস্কর্য আল্লাহর রাসূল ভেঙেছেন এমন কোনো প্রমাণ নেই। আল্লাহর রাসূল ভেঙেছেন প্রতিমা যেটাকে পূজা করা হতো, লাবিব হুজ্জা যাদেরকে কুরাইশরা, কুরাইশদের একটি অংশ পূজা করতেন, তাদেরকে বিভিন্নভাবে অর্চনা করতেন, সেগুলোকে আল্লাহর রাসূল মক্কা বিজয়ের পরে কাবা শরীফ, পবিত্র কাবা শরীফ থেকে ভেঙে গুড়িয়ে এগুলো ফেলে দিয়েছিলেন। কিন্তু ভাস্কর্য ভেঙেছেন এমন কোনো প্রমাণ নেই। এখন তারা বলতে চান যে ভাস্কর্য আর প্রতিমা একই জিনিস। দেখেন, আমি সহজভাবে যদি বলতে চাই যে আমি যখন কাজী নজরুল ইসলামের কোনো স্মৃতিস্তম্ভ দেখি তখন কিন্তু আমি তাকে পূজা করি না, তার কথাগুলো আমার মনে পড়ে, তার বিদ্রোহী বলো, বীর বলো, উন্নত মমশির, তখন আমার হৃদয়ে বাজে, তাকে দেখলে আমার একটু বেশি করে বাজে মনের মধ্যে, তাহলে আমি কিন্তু তাকে পূজা করছি না। ওইটা ওই প্রতিমা দেখার পর, তার ওই ভাস্কর্য দেখার পরে আমার কাছে মনে হয় এটি তার একটা নিদর্শন, আমাকে স্মরণ করিয়ে দেয় আমার ইতিহাস, আমার ঐতিহ্য, কাজী নজরুল ইসলাম আমার ইতিহাস ঐতিহ্য। শেখ সাদী রহমতুল্লাহ আলের ভাস্কর্য আছে তুরস্কে। শেখ সাদী রহমতুল্লাহ আলে কী করেছেন আমাদেরকে একটা চরম শিক্ষার, একটা যে পোশাক, পোশাকের যে গুরুত্ব সেটার ব্যাপারে তার একটা বড় গল্প আছে। তো শেখ সাদী রহমতুল্লাহর এই যে কবিতা, তার যে গজল, বালাগাল উলাবি কামালিহি কাসাফাত দুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি, পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা তিনি লিখেছেন শেখ সাদী। এখন শেখ সাদীকে তো আমাদের নতুন প্রজন্ম প্রতিনিধিরা চিনে না, একটা ভাস্কর্য দেখলে চিনবে যে তিনিই শেখ সাদী, তাহলে তার মধ্যে কী হবে, রেসপেক্ট হবে, শ্রদ্ধা হবে। এটা কি তিনি কি যে তার আমাদের সেই নতুন প্রজন্ম প্রতিনিধি কি সেজদা করবে, তিনি কি সেখানে যে ওম শরণং গুচ্ছামে বলবে, সেটা কি করবে না? তাহলে ভাস্কর্য এক অর্থে আমি মনে করি, হ্যাঁ প্রচুর, এখন ভাস্কর্য আমাদের জন্য, আমি মনে করি আমাদের জন্য ইতিহাস ঐতিহ্যের ধারক, আর প্রতিমা সেটি হলো পূজা, যেটা যেটাকে পূজা করা হয় সেটি। আমরা নিশ্চয়ই পূজা করছি না, অতএব ভাস্কর্য আমার দৃষ্টিকোণ থেকে এবং ইজমা, কিয়াস, ফিকহা, ধর্মীয় সকল দৃষ্টিকোণ থেকে আপনারা যদি দেখেন কোথাও ভাস্কর্য পূজনীয় এটি কোথাও উল্লেখ করা নাই। জি 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 হ্যাঁ, টেলিভিশন তাদের প্রতীক ছিল টেলিভিশন। আপনি এখন যিনি বর্তমান গদিনীশীন পীর, এনে তো পরিবারতন্ত্রের মাধ্যমে আসে, রাজতন্ত্র কায়েম করছে বাংলাদেশে, রাজ্যের মধ্যে আরেকটা রাজ্য তাদের, সেই রাজ্যে তিনি রাজা হন, তার সেনাপতি হচ্ছেন তার ছোট ভাই, তার উজির হচ্ছেন তার বড় ভাই, এরকমভাবে তারা চলেন। তা তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে তাদের প্রথম প্রতীক ছিল টেলিভিশন, এবং টেলিভিশন প্রতীক নিয়ে আমাদের হুসাইন মোহাম্মদ এরশাদের সাথে জোট করে ইসলামী ঐক্য জোট নাম দিয়ে তারা একটা জোট করেছিলেন, এবং সেই জোটে এরশাদ এবং এরা দুটি গ্রুপ একসাথে নির্বাচন করেছিলেন, টেলিভিশন প্রতীক তাদের ছিল। পরে তারা নির্বাচন কমিশনে আবেদন করেছেন যে আমরা টেলিভিশন নিয়ে নির্বাচন করব না, এটি আমাদের জন্য ধর্মীয়ভাবে খুব অপমাননার হবে। পরে তাদেরকে নির্বাচন কমিশন থেকে হাত পাখা দেওয়া হয়। এই 2000 আগে টেলিভিশন ছিল, এবং এই যে টেলিভিশন প্রতীক নিয়ে তারা যে মাঠে ময়দানে ছিলেন, মানুষ তাদেরকে লজ্জা দিয়েছে। আমাদের শশিনার যিনি বর্তমান গদিনীশীন মহেবুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী, তিনি বলেছিলেন যে এরা ইসলামী দল করে, এদের মার্কা হচ্ছে টেলিভিশন, এদেরকে আপনারা বয়কট করুন। এই ঘোষণার পরে মূলত তারা টেলিভিশন থেকে অন্য কোনো প্রতীকে যাওয়ার জন্য আবেদন করে, এবং তারই পরিপ্রেক্ষিতে হাত পাখা পায়। এখন তারা যে সারা জীবন টেলিভিশন নিষিদ্ধ, টেলিভিশন হারাম, টেলিভিশন জায়েজ না এগুলো বলেছে, তারা তো এখন টেলিভিশনে যে টক শো করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। এবং দেখবেন তাদের অফিসে গেলে, 55 পুরানো পল্টনে তাদের যে অফিস, সেখানে আপনাদের মিডিয়ার জন্য, গণমাধ্যমের শুধুমাত্র যারা ইলেকট্রনিক্স তাদের জন্য আলাদা সেল আছে। তাহলে এই যে তারা খেদমত করছেন, এখন এসে তারা কি বলেন, তারা ফতোয়া চেঞ্জ করে বলেন যে ইসলামের জন্য টিভি দেখা জায়েজ। তার মানে এখন যারা টিভি দেখা জায়েজ বলছেন, দুদিন পরে তারা নিজেদের ভাস্কর্য বানিয়ে হয়তো বলবেন যে ইসলামের জন্য ভাস্কর্য জায়েজ। আমার কাছে এটি কেন যেন বারবার মনে হয় যে তারা ফতোয়া চেঞ্জ করতে যেতে এত। আরেকটা ব্যাপার বলি, জর্দা আর ধূমপান দুটি কিন্তু সমান, ধূমপান নিষিদ্ধ, ধূমপান টোটালি নিষিদ্ধ, কারণ অপচয়, অপচয়কারী শয়তানের ভাই
এটি স্পষ্ট। যে অপচয় করে সে যদি শয়তানের ভাই হয় তাহলে ধূমপান যে করে সে কোনোভাবে ইসলামের মধ্যে থাকে না। জর্দা দিয়ে পান খান আমাদের এই পীর সাহেবেরা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতারা, পীর সাহেবেরা, চরমনাইয়ের পীর সাহেব, পীর সাহেবের ছোটো ভাই বড়ো ভাই সব, এখন এই যে জর্দা দিয়ে তারা পান খান, তারা তো অপচয় করছেন। অপচয়কারী যদি শয়তানের ভাই হয় তাহলে তারা তো শয়তানের ভাই, তারা কীভাবে মুসলমান হয়, তারা কীভাবে ইসলামের প্রচারক হয়, তারা কীভাবে পীর হয়? আমাদের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যারা করেন এবং চরমনাইয়ের পীরের যারা মুরিদ তাদের কাছে প্রশ্ন রাখছি, আপনারা দয়া করে উত্তরটা দিবেন। যারা অপচয় করে তারা কোনোভাবে ইসলামের খাদেম হতে পারে?